ইনডোর নেট সেশন কিংবা মূল মাঠের অনুশীলন, ব্যস্ততার এই ভিড়ে কোথাও খুঁজে পাওয়া যাবে না মোহাম্মদ মিঠুনকে। তিনি তো নিউজিল্যান্ড সিরিজের দলে নেই, বিশ্বকাপ স্কোয়াডে কি থাকবেন সে সম্ভাবনা শূন্যের কোটায়। এটা না বোঝার কোনো কারণ নেই। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটে রান না পাওয়া সবাই নিউজিল্যান্ড সিরিজে টিকে গেছেন। মিঠুন একটা ম্যাচ না খেলেও বাদ পড়েছেন, কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের ভাবনাতে তিনি নেই। প্রধান নির্বাচকের কথা অনুযায়ী আপাতত তাদের চোখে চোখেই থাকতে হবে টপ অর্ডার এই ব্যাটসম্যানকে। এই বাদ পড়াকে কেরিয়ার শেষ হয়ে যাওয়া হিসেবে দেখছেন না মিঠুন। তিনি প্রতিজ্ঞা করেছেন ভালো ব্যাটসম্যান হিসেবেই আবারও তিনি দলে ফিরবেন। জাতীয় দলে বেশ কয়েক বছর ধরেই নিয়মিত হলেও ব্যাটে রানকে নিয়মিত করতে পারেননি তিনি, সহজ কথায় ধারাবাহিক নন। শুধু তিনি কেন, অনেকেই তেমন, তবে তাদের চেয়ে বেশি ট্রলের শিকার হতে হয় মিঠুনকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল, দল থেকে বাদ পড়া এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ক্রিকইনফোকে এক সাক্ষাৎকার দিয়েছেন মিঠুন। এক শ্রেণীর দর্শকের কাছ থেকে বরাবরই অনলাইনে অ্যাবিউসের শিকার হওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, যারা তাকে উপহাসের পাত্র বানান এটা প্রচণ্ড অপমানজনক তার জন্য। তিনি বলেন, এমনটা করার কারো অধিকার নেই। মানুষকে উপহাস করা একটা অভ্যেস হয়ে গেছে অনেকের এবং তার পরিবর্তনও হচ্ছে না, যা হতাশার। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা তাকে নিয়ে উপহাস করেন তাদের ক্রিকেট সম্পর্কে ধারণা নেই বলে মন্তব্য করেছেন মিঠুন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করলেও দর্শকদের এই ট্রল সবসময় এড়িয়ে যেতে পারেন না, কারণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো না কারো মাধ্যমে সেটা তাকে দেখতেই হয়। মিঠুনের 10 টেস্টের কেরিয়ার, 18 ইনিংসে ব্যাট করেছেন 18.50 গড়ে, রান করেছেন 333, সর্বোচ্চ ইনিংস 67, 34 ওয়ানডে খেলেছেন এ পর্যন্ত, 30 ইনিংসে রান করেছেন 714, গড় 27.46, স্ট্রাইক রেট 77.52, কোনো সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ইনিংস 73। টি টোয়েন্টিতে 17 ম্যাচের 13 ইনিংসে 127 রান করেছেন, স্ট্রাইক রেট 94-এর নিচে। মিথুনের পরিসংখ্যান ভালো ক্রিকেটারের সাথে কোনো মতেই মানানসই নয়, তবে এর মধ্যে কিছু সংগ্রামী ম্যাচ জেতানো ইনিংসও রয়েছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ট্রলের শিকারের জবাব দিতে চান মোহাম্মদ মিঠুন ভালো প্রস্তুতি নিয়ে দলে ফিরে। দল থেকে বাদ পড়াকে স্বাভাবিক হিসেবেই নিয়েছেন তিনি। মিঠুন মনে করেন এখানেই তার কেরিয়ারের শেষ হয়ে যায়নি, যেহেতু তার বয়স বেশি হয়নি তাই তিনি খুঁজতে চান কি করে আরও ভালো ক্রিকেটার হয়ে দলে ফেরা যায়। তার লক্ষ্য ধারাবাহিক ব্যর্থ হয়ে খেলার চেয়ে একজন ভালো ব্যাটসম্যান হিসেবে দলে ফেরা। মিঠুনের বিশ্বাস তিনি সামনে দলকে ভালো কিছু দিতে পারবেন। অনলাইন অ্যাবিউজিং এড়াতে তিনি বিরাট কোহলিকে অনুসরণ করেন। ইংল্যান্ড সিরিজের আগে দেয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেছিলেন, আজ তিনি যেখানে পৌঁছেছেন তাকে কেউ বানায়নি, তাই তারা যাকে গালিগালাজ করে তাদের কথা তিনি মাথাতেই নেন না। মিথুনও এগুলোকে পাত্তা দিতে চান না, নিজের জন্য দেশের জন্য তৈরি হতে চান সামনের দিনে। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।